পিরোজপুর জেলা বিএনপির সাবেক সভাপতি ও পিরোজপুর এক আসনের সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা গাজী নুরুজ্জামান বাবুলের জানাজা শেষে দাফন সম্পন্ন হয়েছে আজ বৃহস্পতিবার জোহরের নামাজ শেষে পিরোজপুর কেন্দ্রীয় জামে মসজিদে তার জানাজা নামাজ পড়ানো হয় জানাজা নামাজ শেষে কেন্দ্রীয় মসজিদ মোড়ে তাকে গার্ড অব অনার দেওয়া হয় এ সময় মুক্তিযোদ্ধা বিএনপির বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা তাকে শেষ শ্রদ্ধা জানান শ্রদ্ধা শেষে পৌর কবরস্থানে তাকে দাফন করা হয় গাজীর উরুজ্জামান পাবুল সাত আগস্ট দুপুর দেড়টার সময় ঢাকার হলি ফ্যামিলি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি দীর্ঘদিন ধরে কিডনি ডায়াবেটিস হৃদযন্ত্র ও মস্তিষ্কজনিত রোগে ভুগছিলেন মৃত্যুকালে তার বয়স হয়েছিল পঁচাত্তর বছর তিনি স্ত্রী এক পুত্র এক কন্যা সন্তান সহ বহু আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন বুধবার বিকেলে ঢাকার পুরানা পল্টন কেন্দ্রীয় বিএনপির কার্যালয়ের সামনে তার প্রথম নামাজে যারা যা হয় এবং আজ বৃহস্পতিবার সকালে তার নিজ বাড়ি ভান্ডারিয়ায় দ্বিতীয় জানাজার নামাজ পড়া হয় গাজী নুরুজ্জামান বাবুল বিএনপি কেন্দ্রীয় কমিটির সদস্য ও পিরোজপুর জেলা বিএনপির দীর্ঘদিন সভাপতির দায়িত্ব পালন করেন স্বৈরশাসক ছাদ বিরোধী আন্দোলনে গাজী বাবুল বিরোধপুরের অগ্রণী ভূমিকা পালন করেন